ولكن هناك
তারিখ আমার অবশ্য জানা নেই, আগামীকাল তার মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সংবাদ আদের আয়োজন করা হয়েছে। আমি আমার খুবই আসলে আপনজন দাদার কর পেয়ে গতকাল আসলে আপনাদের কাছে আমি এসেছি শুধু চট্টগ্রাম থেকে। আমার বাড়ি রাউজান, থাকি চট্টগ্রাম শহরে। তো আমি অনেক বড় আছি, আমি প্রথমে একটু আসলে আমি পরিচয় এটা আমি সেরে দিতে চাচ্ছি। আছেন কিবোর্ডের মধ্যে আমার শ্রদ্ধেয় দাদা গুণী শিল্পী মান্না বড়ুয়া, বাঁশিতে আছেন দাদা শ্রাবণ। তো আসলে উনি আপনাদের বান্দরবান জেলারই একজন সন্তান, খুব গুণী একজন শিল্পী। অক্টোপ্যাডের মধ্যে আছেন দাদা সুরিত বড়ুয়া, সৌরভ মৃদঙ্গের মধ্যে আছে সৌরভ, আসলে খুব ভালো বাজাচ্ছে। খুব অল্প বয়সের মধ্যে কিন্তু আসলে হাত ধরছে, আমি বুঝতে পারছি এটা, কারণ ওদের মতো যখন আমার বয়স ছিল এগুলো ধারে কাছে আসতে পারিনি। এবং মন্দিরেতে আছেন সৈকত, আর এখানে যারা যারা উপবিষ্ট হয়েছেন, যারা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মূলত যেহেতু এখানে বাবু বিমল বড়ুয়ার অকাল প্রয়াণ হয়েছিল, আমরা যদি একটু করে ভেবে দেখি যে আসলে যেসবই থাকে দাদা যেসব থাকে, তাহলে আমরা যদি একটু ভেবে দেখি দেখবেন যে আসলে পৃথিবীতে কেউ অমর নয়। আমরা চারপাশে যদি একটু চোখখান খোলার যদি একটু রাখি, তাহলে আমরা দেখতে পাবো প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, মারা গিয়েছিল এবং মারা যাবে। উনি যে আমাদেরকে ছেড়ে গিয়েছেন, শুধু উনি কি গিয়েছেন, আমরা কি সারা জীবন কি বেঁচে থাকবো? আমরা কখনো বেঁচে থাকবো না। 2020 সালের দিকে যখন বাংলাদেশে কোভিড-19 প্রাদুর্ভাব হয়েছিল, আমরা তো ধরে নিয়েছিলাম যে ওই সময় মারা যাবো, বেঁচে আছি। মূল কথা হচ্ছে আমরা মৃত্যুর হাত থেকে কখনো রেহাই পাবো না। কুমার সিদ্ধার্থ কিন্তু এটা বুঝতে পেরেছিলেন যে মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না, তাহলে কি করে আমরা কি করে এই মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি? একটু যদি সিদ্ধার্থের উদ্যান ভ্রমণের কথা যদি আমরা যদি বর্ণনা করি, উনি প্রথম দিন যখন বের হয়েছিলেন উদ্যান ভ্রমণে শারদীয় চন্দ্রকে নিয়ে, উনি দেখেছিলেন এক বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষটিকে দেখে শারদীয় চন্দ্রকে জিজ্ঞেস করেছে, ওহে চন্দ্র, ওরে আমার বন্ধু, বুঝছি দেখতে একদম মানুষের মতো কিন্তু চুল পেকে গেছে, দাঁত দুপাটি নেই, ধরো ধরো ভাবে কাঁপছে, তাহলে ও কে, এটা কি ওর জাত একটা, ওকে ওর বংশ বলছে? না না প্রভু, ওর জাত নয়, একদিন আমি আপনি আপনার প্রাণের যশোদারা, আপনার প্রাণের পুত্র রাহুল, এরকম আমরা একদিন বৃদ্ধ হয়ে যাব। তুমি মন ভরাক্রান্ত প্রাসাদে ফিরে এসো। দ্বিতীয় দিন যখন দেখলেন এক রোগাগ্রস্ত ব্যক্তি দেখতে পেয়ে তার মন আবার দুঃখে ভরে যায়, উনি আবার প্রাসাদে ফিরে আসেন। তৃতীয় দিন যখন উনি বের হন কুমার সিদ্ধার্থ, তৃতীয় দিন যখন বের হন তখন উনি দেখতে পান চারজন ব্যক্তি একটা মৃত লোক পিছনে চিল্লে চিল্লে যাচ্ছে। তো এটি দেখে শারদীয় চন্দ্রকে আবার কুমার সিদ্ধার্থ জিজ্ঞেস করলেন, মোহে চন্দ্র, এই যে দেখতে মানুষের মতো কিন্তু কোনো সারা শব্দ নেই, চারজন ব্যক্তি কাঁধে করে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটের দিকে মনে হয়, কেন নিয়ে যাচ্ছে, ও কোনো নড়াচড়া নেই কেন? তখন শারদীয় চন্দ্র মন ভারাক্রান্ত নিয়ে বললেন, সকলকে মরিতে হবে,
রক্ত দেওয়ার পর রোগীকে যখন দেখতে গিয়েছি রোগীর বয়স দেখে আমি ঠক একদম ঠক রোগীর বয়স তখন 103 বছর 103 বছর একজন রোগীকে আমি রক্ত দিতে গিয়েছি তখন আমার একটা জিনিস অনুধাবন হয়েছিল একটা জিনিস অনুধাবন হয়েছিল যে আসলে এই পৃথিবীতে কেউ মরতে চায় না সবাই বেঁচে থাকতে চায় কিন্তু এই সংসার এই পৃথিবী শুধু মায়াময় মোহ 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 একটা বানর যখন শিকারে যখন ধরতে যায় শুধু একটা কৌশল অবলম্বন করে সেটা হচ্ছে একটা বাক্সের মধ্যে একটা বাক্সের মধ্যে ছোট একটা হাত ঢুকানো শুধু জায়গা থাকে ওখানে কিছু বানর রাখে আসলে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি আঞ্চলিক ভাষায় কথা বলবো আমি কি আঞ্চলিক ভাষায় বলবো সবাই কিন্তু কথা বলছে বলেন বলেন আপনারা একটু স্থির হয়ে বসুন কেননা শরীর মাধ্যমে বুদ্ধের নাম বুদ্ধের মুখনিঃসৃত বাণী বলা হচ্ছে এখন আমি যেগুলো বলছি কোনো কিছু বানানো কোনো কথা নয় একদম কোনো বানানো কথা নয় সম্যক সম্বুদ্ধ যেগুলো দেশনা করে গিয়েছিলেন ওখান থেকে সেই বাক্যগুলো নিয়ে আপনাদেরকে সুরের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনারা রাত্রি যাপন করছেন ঘুম না গিয়ে বাসায় শুয়ে না থেকে ফেসবুকিং না করে আপনারা ধর্ম শ্রবণ করতে এসেছেন আমরা এখানে সবাই বসে আছি আমাদের কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ ছাড়াই কিন্তু আমরা এসেছি এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কেন এসেছি বুদ্ধের নাম বুদ্ধের বাক্যগুলোকে আপনাদেরকে সুরের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য তো এখন এই সংসার হচ্ছে মায়াময় তো কুমার সিদ্ধার্থ যখন বুঝতে পারলেন Oh,
একটি বার শুধু ভেবে দেখুন যে বাবু বিমল বড়ুয়া আমাদের মাঝে নেই, এটি যেমন সত্য চন্দ্র সূর্য মতো যেমন সত্য আমরাও একদিন থাকবো না এই পৃথিবীতে, এটাও কিন্তু সত্য। বিগত কিছুদিন এক মাস আগে আমার ছোট্ট ভাইজি মারা যায়, চার মাস বয়স, তো পৃথিবীর কি দেখেছে মারা গিয়েছে। আমার পরিবার নিয়ে যখন আমি যখন ঠাকুরপুরীতে আমরা বেড়াতে যাই, একটা মানব ছিল, তো বাবা বলছিলেন যে বাড়ির সবাই যদি চলে যায় তবে চুরি হতে পারে, একটু দামি দামি আসবে কিছু জিনিস আছে টাকা পয়সা তো চুরি হতে পারে, কিন্তু আমি থাকি তোরা যা। তা আমরা গেলাম, সঙ্গদান শেষ করার পর কল আসে আমাদের বিহারের ভান্তে, কল করা বলছে তাড়াতাড়ি চলে আসো তোমার বাবা মারা গেছে। তো সেদিন মনে হয়েছিল যে একদম আকাশ ভেঙে পড়লো মাথার উপর। আমি যখন বাড়ি যাই আমি মনের অজান্তে কান্না করতে করতে কয়েকটা ঘুষি মনে হয় কেন মেরেছি জানি না, ফোনের মধ্যে আমার হাতটা ছিঁড়ে গিয়েছিল একদম, কেন মেরেছি জানি না। কারণ আমরা বের হয়েছিলাম সকাল আটটায়, একটা আধটা বাজে এসে দেখি বাবা নেই, তাহলে এটা কত মহামান। বাবা মারা গেছেন 2011 সালে, আজকে 2023 সালে, তো সময় এভাবে বয়ে যায়। আজকে বাবার কথা একটু মনে করছে, সামান্য মন খারাপ হচ্ছে, এখান থেকে নেমে যাওয়ার পরে দেখবেন যে আমি আমার আগের মতো হয়ে গিয়েছি। তো ঠিক আমরা আসলে জন্ম জন্মান্তর কত আপন মানুষ হারাচ্ছি, আমাদের কত আপন মানুষ আমরা আরো ভবিষ্যতে হারাবো, এটি কোনো ইয়ত্তা নেই। যখন আমরা বাসা থেকে বের হই, বাড়ি থেকে বের হই, আমরা আবার নিরাপদে ফিরে আসবো এটি কেউ গ্যারান্টি দিতে পারে, আমরা কেউ সেটা গ্যারান্টি দিতে পারি না। যাই হোক, মোবাইল লাগিয়ে সংগ্রাম শুধু আপনারা দুঃখ পেয়েছি আমরা বুঝতে পারছি, সংস্কার আছে বিদায়, কিন্তু বুদ্ধ কীর্তন শুনতে চলে এসেছে মনে করে আমরা এখানে সবাই বসে আছি, দেশনা হচ্ছে বা ধর্ম কথা হচ্ছে, কথা বলছেন আপনারা অথবা ফোন টিপছেন অথবা বসে ওইদিকে তাকিয়ে আছেন, এই সংস্কার যে উৎপন্ন হচ্ছে এই সংস্কারের জন্য আগামী জন্মে, যদি আর্য মিত্র বুদ্ধের সময় যদি আমরা জন্ম হয় দেখবেন আপনি বৌদ্ধ ধর্ম সেটি পাবেনই না। কারণ গৌতম বুদ্ধের আয়ুষ্কাল থাকা অবস্থায় এখন যে আমি বুদ্ধের কথাগুলো বলছি, আপনারা যদি কেউ অন্য মনস্ক হয়ে থাকেন তাহলে আর্য মিত্র বুদ্ধ যখন আসবে তখন যদি আপনার জন্ম হয় আপনি এই ধর্মটুকু পাবেন বলে কি মনে হয়? হবে না, হয়তো দেখা যাবে পিছনে গিয়ে আর্য মিত্র বুদ্ধের সমালোচনা করছেন, বুবা এর কি হবা বুদ্ধ ধর্ম প্রচলিত হয়েছিল না, মানে এরকম ওই পারে ঘটনা না, মানে আমাদের অতীত জন্য কিছু সংস্কার থাকে বিদায়। দেখা যাচ্ছে এখানে অনেকে আছেন কীর্তন হচ্ছে, কান তুলে ফেলেছে, অবু অবু বুদ্ধ কীর্তন হচ্ছে, আবার অনেকে আছে দূর কীর্তন না শিক্ষারতের সারণে। তো এভাবে যারা বলছে তারা এই ধর্মটা জীবনে পাবে না, আমরা বলি ধর্মান্তরিত হওয়া, মানে ধর্মান্তরিত হওয়া বলতে এই ধর্ম থেকে ওই ধর্মে চলে যাবো, ওটা বলা হয় ধর্মান্তরিত হওয়া। কিন্তু এভাবে কি শুধু আমরা ধর্মান্তরিত হতে পারি? আমরা যদি এই ধর্মটাকে আচরণ না করি, এটি যদি আমরা আচরণ না করি তার ভবিষ্যতে ধর্মটাকে পাবো, আমরা তো অটোমেটিক্যালি ধর্মটাকে হারিয়ে ফেলছি। এই সংস্কারটা উৎপন্ন করতে হবে। একবার আমি ভান্তিকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভান্তে এখানে তো ধর্মসভা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কেউ কেউ উঠে যাচ্ছে, আমারও উঠে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ অবশ্যই, তো সবাই উঠে যাচ্ছে, আমার উঠে যেতে ইচ্ছা করছে, এতে কোনো অকুশল কর্মফল হয় কি না? তো ভান্তে বলছে যে হ্যাঁ, তুমি তো দেখছি ছোটো হলেও অনেক ভালো একটা প্রশ্ন করি, তখন আমি ক্লাস সেভেনে পড়ি, 1999 সালের কথা, ক্লাস সেভেনে পড়তাম তখন। তো বলছেন অতীত অতীত জন্মে কোন একটা বুদ্ধ বলেছে আমার ঠিক মনে নেই, উনি ব্রহ্মদেশনে বসেছিলেন, ব্রহ্মদেশনে বসেছেন, উনি আর ঠিক এক মিনিট পরে অর্হত্ব ফল লাভ করবেন, ব্রহ্মদেশনে শুনছেন আর এক মিনিট পর শুনতে শুনতে অর্হত্ব ফল লাভ করবেন। ওনার বন্ধু একটা বোধ হয় চল চল পুরী চল চল বুঝতে দেখে চল বুঝতে দেখে, ওইটুকু তো উঠে গিয়েছে যে
সে মার্গ ফল পায়নি এবং সে উঠে গিয়েছে জন্য তাকে আবার বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে সাপ হতে হয়েছে বিড়াল হতে হয়েছে কুকুর হতে হয়েছে আবার নরক যেতে হয়েছে চারি অপায়ে যেতে হয়েছে স্বর্গে গিয়েছে এরকম করতে 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 গৌতম বুদ্ধের সময় এসে নির্বাণ পায় তাহলে যে এক মিনিট পরে যেটি পাচ্ছিল সেটি জন্য কত দুঃখ ভোগ করতে হয়েছে তো আমরা যারা এরকম ধর্মসভা থেকে যখন উঠে যাই এই ফলগুলো কিন্তু আমরা কি করি আমরা সংগ্রহ করে নিলাম কেউ জানি না আমরা মনে করি ধর্মটাকে খুবই সহজ হ্যাঁ সহজ উল্টা পাল্টা করলে উল্টা পাল্টা হয়ে আসে তো এখন কুমার সিদ্ধার্থ বুঝতে পারলাম যে এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই আমার প্রাণের প্রিয়তম যশোদারা যাকে আমি প্রাণের ছেলে বেশি ভালোবাসি আমার স্নেহের পুত্র রাহুল একদিন এদেরকে আমার হারাতে বাহা কি কষ্ট কি দুঃখ কি যন্ত্রণা একজন আপন মানুষ যে হারায় সেই বুঝতে পারে আসলে কি আমি সান্ত্বনা দিতে পারি রিলেটিভস চন্দনা সে মারা গিয়েছেন এখন তো এখন ঘটনা হচ্ছে যে আমি এখানে এসেছি আমার কন্ঠ কিন্তু এখানে পড়ে আছে কালকে এখান থেকে যাওয়ার সময় আমার ওইদিকে একটু উঠবো দাদা পরিচিত আকাশ দাদা তো খুব ভয়াবহ আসলে আপনাদের কাছ থেকে আমি একটু আশীর্বাদ প্রার্থনা করবো আমার বড় ভাইও বিদেশে একটু অসুস্থ রেজিস্টার করেছে বিগত এক সপ্তাহ আগে আমার মন দিন বলতে আসলে ভালো নেই আমি দাদা রিকোয়েস্ট করতে পারি না আকাশ দাদা এই দাদার পারপাসে কিন্তু বাংলা বাংলা এই গ্রহ থেকে আমার দুইবার আসা হয়েছে আশীর্বাদ করবেন এর জন্য এবং আমার বড়দার জন্য তোমায় নিয়ে যাবে আপন বাসে তোমায়
আমরা সত্যটাকে সবসময় চাপিয়ে রাখতে চাই, প্রমাণ দিচ্ছি আমরা।